Thank <laughs> you আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকের যে ব্লগ ভিডিওটা শেয়ার করছি সেটা আমার ঈদের দিন রাতের করা একটা ভিডিও ঈদের দিন রাতের বেলা আমরা সবাই গিয়েছিলাম ঈদ মেলাতে কাউ ইন্ডিয়া ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় এই মেলাটা বসেছে ঈদের দিন থেকেই শুরু হয়েছে এই মেলাটা ঈদের পরে আরও দুই দিনে মেলাটা থাকবে আর এরই মধ্যে কিন্তু এই মেলা শেষ হতে হতে বৈশাখ মাসও শুরু হয়ে গিয়েছে আর সেই সাথে এই মুন্সি বাড়িতে বৈশাখী মেলাও কিন্তু শুরু হয়ে গিয়েছে ছোটবেলা থেকে আমরা এই মেলাতেই আসা যাওয়া করতাম যখন একেবারে ছোট ছিলাম এই মেলাতে আসার জন্য অপেক্ষা করতাম আমার ভাই কাছে যেত তো ভাই কখন আসবে সেই আসায় পথ চেয়ে বসে থাকতাম আমাদের বাসা বাসাটা যেহেতু একেবারে রাস্তার সাথেই তো আমাদের মেন গেটের সামনেই বসে থাকতাম আর যখন মানুষ থেকে আসতো সবার হাতের দিকে তাকিয়ে দেখতাম যে কে কি খেলনা নিয়ে আসে যে খেলনাটা পছন্দ হবে সেই খেলনাটা মনে গেঁথে রাখতাম আর সেটাই মেলায় যেয়ে কিনবো মনে মনে ভেবে রাখতাম যখন ভাই ছোট ছিল তখন বড় আপার সাথে মেলায় যেতাম আর এক সময় তো বড় আপার বিয়ে হয়ে যাওয়ার আগে থেকেই বড় আপা মেলায় যাওয়া বাদ দিয়ে দিয়েছে তখন কিন্তু ভাইয়ের সাথেই যেতাম তো মেলায় গেলে ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর এখন হচ্ছে নিজের বাচ্চা কাচ্চাদের মেলাতে ঘোরাইতে নিয়ে আসছি এই রাইডগুলো কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখনও ছিল আর এখনও আছে তো আগে আমরা চড়তাম এখন আমার ছেলে আর আমার ছোটো বোনের মেয়েকে উঠিয়ে দিয়েছি আর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নৌকার যে একটা রাইড ছিল সেটাতে আর এই নৌকা রাইডটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস যে কারণে আমি কিন্তু সেকেন্ড বেঞ্চটাতে বসেছি আমার পেছনে আছে আমার ভাগনি ভাগনি জামাই তার পেছনে আছে আমার ভাগিনা আর আমার সাথে আমার ছোটো বোনের হাজব্যান্ড যদিও আমার হাজব্যান্ড যায়নি সে তার বন্ধুদের সাথে গিয়েছিল রাইডটাতে আমি চড়তে চাইনি বাট আমার ছোটো বোনের হাজব্যান্ড অনেক জোড়া করার পর আমরা এই রাইডটাতে উঠেছি যারা একেবারে উপরে বসেছিল আমার মনে হচ্ছিলো যখন নৌকাটা একেবারে উপরের দিকে চলে যায় আমার কেন যেন বারবার মনে হচ্ছিলো ওরা মনে হয় উপর থেকে আমার গায়ের উপরে পড়ে যাবে তো যাই হোক রাইডটাতে চড়ার পরে যতটা না এনজয় করেছে তার চেয়ে বেশি কিন্তু ভয় হয়েছিলাম যখন মানে স্পিডটা অনেক বেশি থাকে তখন কিন্তু খুব বেশি ভয় লাগে তো এই রাইডটা থেকে আমরা হচ্ছে রাইডটা কমপ্লিট করে নেমে গিয়েছি আর এইদিকে কিন্তু আমার ছেলেকে ছেলেকে আর ছোটো বোনের মেয়েকে অন্য একটা রাইডে উঠিয়ে দিয়ে আসছিলাম তো আমার ছেলে একেবারে ওপরে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা হচ্ছে স্লিপ করছে আমার ছেলে কিছুতেই নামতে পারছে না ও অনেক ভিতর অনেক কষ্ট করে উপরে উঠছে বাট ওঠার পর কিছুতেই নামতে পারছে না একটা ছেলেকে বলার পর সে ওকে নামিয়ে দিয়েছে তো নেমে আসার পরে ওকে আমি আসলে বলছিলাম যে এই রাইডটাতে আমি ওকে চড়াইতে চাই না এর আগেও বেশ কয়েকবার এই রাইডটাতে চড়ে এরকমই করেছে এমনিতে খুব চঞ্চল বাট অনেক ভীত তো এই রাইডটা থেকে আসার পর আমরা আরেকটা রাইডের কাছে চলে গেছি এটা হচ্ছে নাগরতোলা এই নাগরদোলাগুলো আগে হচ্ছে কাঠের তৈরি ছিল যখন আমরা ছোটোবেলায় আসতাম তখন দেখতাম নাগরদোলাগুলো কাঠের তৈরি আর কাঠের তৈরি নাগর কিন্তু যখন চালু করতো তখন একটা শব্দ হতো আর এখনকার যে নাগরদোলাগুলো সে সেগুলো হচ্ছে স্টিলের তৈরি আর এই নাগরগুলো যখন মানে স্টার্ট করা হয় তখন কিন্তু এগুলো থেকে তেমন একটা আওয়াজ আসে না তো নাগরদোলা থেকে ওপর থেকে কিন্তু পুরো মেলাটাই দেখা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে আমি আমার ভাগিন ভাগিনা আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার ভাগ্নি জামাই ওনারা সবাই একটা রাই নাগরতোলাতে চড়েছি আর আমার ভাগ্নি ছোটো বোন আমার পোপাতো বোন ওরাই সবাই একটা রাইডে চড়েছে আসলে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমরা হচ্ছে দুটো রাইড নিয়েছিলাম তো প্রত্যেকটা রাইডের আসলে মোটামুটি প্রাইসটা ঠিকই ছিল বাট আমার মনে হয়েছে কেন যেন যে নৌকার রাইডের প্রাইসটা একটু বেশি ছিল তো আমরা রাইডগুলো শেষ করে সামনের দিকে এগোচ্ছিলাম আর এখানে দেখছিলাম যে রোলিং করা আইসক্রিম বিক্রি করছে এই আইসক্রিম ক্রিমগুলো আমি বিভিন্ন ব্লগ ভিডিওতেও দেখেছি তো আজকেই প্রথম দেখলাম তো আমরা এখান থেকে পাঁচজনের জন্য পাঁচটা আইসক্রিম নিয়েছি আমি যদিও টেস্ট করে দেখি নাই কারণ বাসা থেকে যাওয়ার আগে কিন্তু আমি আইসক্রিম খেয়ে গিয়েছিলাম যে আইসক্রিমটা আমার ভাগ্নি জামাই নিয়ে আসছিলো আর সালমানের কথা আর কি বলবো কোথাও যাবে আর ও খেলনা কিনবে না তাকে করে হয় তো ও হচ্ছে একটা হেলিকপ্টার পছন্দ করেছে ভেবেছিলাম যে হেলিকপ্টারের দামটা অনেক বেশি হবে আমি তো ভেবেছিলাম যে দেড় দুই হাজার টাকা চেয়ে বলবে আমার ভাগিনাও সেটাই ভেবেছিল বাট লোকটাকে যখন জিজ্ঞেস করলাম এর প্রাইস কত উনি বললো একদম তিনশো টাকা তো তিনশো টাকা শুনে আমিও খুশি হয়ে গিয়ে তো সেজন্য ছেলেকে আর কথা না বাড়িয়ে এই হেলিকপ্টারটা নিয়ে দিলাম আর হেলিকপ্টারটা পেয়ে আমার ছেলেও অনেক খুশি আর ছেলের খুশিতে আমি অনেক খুশি আসলে ও যতই খেলনা কিনুক না কেন ওর মন কিন্তু ভরে না এদিক দিয়ে আমার ছোট বোনের মেয়েও খেলনা কেনার জন্য ব্যস্ত ওর বাবা ওকে একটা ট্রেন কিনে দিয়েছে এদিক দিয়ে হচ্ছে আমার ভাগ্নি ওর মেয়ের জন্য খেলনা কিনছে আর মেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল যদিও মানে রাতের বেলা তারপরেও কিন্তু মেলা তো অনেক ছিল এখান থেকে আমি আমার ভাগ্নি আর ভাস্তির জন্য একটা খেলনা নেব আমার ভাস্তি যেহেতু ওর নানু বাসায় গিয়েছিল সেই কারণে ওরা মেলাতে আসতে পারে নাই খেলনাটা নিয়ে গেলে ও যখন বাসায় সেই খেলনাটা দেখবে তখন কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে মেলাতে কিন্তু বিভিন্ন খেলনার স্টলের পাশাপাশি অনেক ধরনের খাবারের স্টলও বসেছিলো আর সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে আসলে সময়টা কিভাবে পার হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে আর রাত প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে এখন আমাদের বাসায় চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ব্লগটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ